গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছি। প্রথমেই আসছি জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখো চারিদিক কত আলো রয়েছে, মন্দিরে কাজ হচ্ছে বলে টোটোওয়ালা আমাদের এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে যে আমাদের ঘুরে ঘুরে জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে হচ্ছে। রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসছে আজকে জগন্নাথ মন্দির দর্শন করতে, আর চারিদিকেই লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার ভিতর দিয়ে দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের সামনে। প্রথমে বুঝতে পারিনি কোন দিক দিয়ে যাব, তারপরে জিজ্ঞেস করে মন্দিরের সামনে যাচ্ছি। প্রথমেই রাস্তায় প্রচণ্ড কাজ হচ্ছে বলে যেতে অসুবিধা হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ঘটক গেটের সামনে, সাউথে যেটা, সেইখানে চলে এসেছি। সেইখান থেকে সামনে যাওয়ার চেষ্টা করব। এই দেখো, এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে হলো ঘটক গেট। এখান থেকে আমরা আস্তে আস্তে যাব সামনের দিকে। প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষ এসছে, তাই একটু ঠেলাঠেলি করেই যেতে হচ্ছে। তারপরে আবার রাস্তায় কাজ হচ্ছে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে, সারা দিন ধরেই কাজ চলছে রাস্তায়। সামনে রথ, তার আগেই সামনেটা পরিষ্কার করে ফেলতে হবে, তাই জন্যেই কাজটা চলছে। এই দেখো, আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে এসেছি, আর এই দেখো সুব্রত সামনে সামনে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগেই মন্দিরে ঢুকবে। আর আমাদের দিকে কোনো গুরুত্ব নেই, আমরাও তার পাশ দিয়েই যাচ্ছি। সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে, সামনে ভিড়, রাস্তার কাজ সব দেখে আমরা এদিক ওদিক করে যাচ্ছি জগন্নাথ মন্দিরের সামনেটায়। তবে প্রচণ্ড ভিড় বলে আজকে আমরা আর ভিতরে যাব না, বাইরে থেকে মন্দিরকে প্রণাম করব, একটু দাঁড়াবো, তারপরে হোটেলে ফিরে আসব। কালকে সকাল সকাল যা আসব মন্দিরে পুজো দিতে, যত সকালে পারি তত সকালেই আসব, তাহলে ভালো মতন পুজো দিতে পারবো। দেরি হলে অনেকক্ষণ লাইনের অপেক্ষা করতে হবে। ওই দেখো দূরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, খালি মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। আর এই দেখো রাস্তার কাজ হচ্ছে, বলেছিলাম না রাস্তার কাজ হচ্ছে, চারিদিকে ভাঙা চোড়া হয়ে আছে রাস্তা, সেদিকটা একটু খেয়াল করেই যেতে হচ্ছে। আর এই দেখো জগন্নাথ মন্দির দেখিয়ে দিলাম, সামনের থেকে দেখানোর উপায় নেই, এত ভিড় বলে পাশ থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা হোটেলে ফিরে যাব, সবাই খুব ক্লান্ত, জগন্নাথ মন্দির দেখা হয়ে গেছে, হোটেলে ফিরে রেস্ট নেব। আর কালকে সকালেই তো আসব মন্দিরে পুজো দিতে, তাই বেরিয়ে যাচ্ছি। তার আগে আরেকবার দেখো দর্শন করে দিলাম জগন্নাথ মন্দির। রাত্রিবেলা খুব সুন্দর লাগে জগন্নাথ মন্দির দেখতে, ভীষণ ভালো লাগলো দেখতে। তাই তোমাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে। এখান থেকে টোটো বা অটো ধরে বাড়ি ফিরে আসব। আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে। টাটা, বাই বাই। ঠিক দেখো আমরা টোটোর জন্য অপেক্ষাও করছি। গুড নাইট।